ভালোবাসে নাকি? সবাই আমার খুব খুশি, কেপু আম্মা সবাই আসা উপলক্ষে আমাদের বাসায় অনেক অনেক শপিং করে নিয়ে আসছি। হ্যাঁ, যেহেতু মেহমান আসছে অনেক কিছু দরকার, আর আমাদের একদম নতুন সংসার, তেমন কিছুই নেই, তো সব কিছু নিরাপদে আমার হাঁড়ি পাতিল নিয়ে আসছে, কারণ আমার বাসায় এত বড় পাতিল নেই। হ্যাঁ, বাসাটা অনেক গুছাইছে, আম্মা আব্বা আসার আগে শুধু আমরা বাসাতে মুভ করছি, পর আমি তো খুঁজে পড়ে এখানে চলে গেছিলাম, আব্বা আম্মা আসছে, তো নোহা আসে একটু একটু করে কেনাকাটা করে গুছাইছে, তো আজকে অনেক অনেক শপিং আছে, তো সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে সব। আনার তো আব্বা ওখানে, সব ইয়া নিয়ে আসছে, ছড়া করবে মাছবাজার থেকে কিনছি। রুমের জন্য নিয়ে আসছি, খারি আছে তো ওই যে এখানে আছে কুকিয়াপু, ওই যে আপনার পিছন, আপনার পিছনের টাতে এটার ভিতরে আরো অনেকগুলো খারি আছে, আমার মনে হয় খুলে ফেলবো, দাঁড়াও খুলে লাগাই দিব না এক্ষুনি তোমাদেরকে, আমার মনে হয় রোজা উপলক্ষে লন্ডনে খুলে খুলে ফেলতেছে। এটা কি কোয়াশা আপুদের বাসা? জি, আমাদের বাসা এটা, এটা আমরা কালকে খুলে, তুমি খুলো এখন, আমি দেখ দর্শে কালকে নিয়ে আসছিলাম, তাহলে ইয়ে রাখছো, আচ্ছা পরে দিন পরে রেখে দিবে, এখন তুমি আপাতত রাখো সব মলে গুলো ফেলা, ওই কি মনে মুখটা মনে মেনুটা না এটা তো ডাল রাখার জন্য আছে, তারপরে কালকে রুপির জন্য আমরা ইয়া কিনছি, রুপির জন্য ডেরি মিল্ক, তারপরে কেক, কেক না আমার মেয়ে আসবে ওর যা পছন্দ, এটা রুফিরা দেওয়ার জন্য কিনছি, এটাতে লাইট জ্বলে দেখাও, হ্যাঁ ওই যে দিকে দেখো, কখন নিছি তুমি? কালকে কিনছি, এটা কাচের, এটা উপরে রেখে দাও, খেজুর আছে বাসে না? হ্যাঁ বড় বৈরু খুঁজে কিনছিল, ওয়ান টাইম গ্লাস সব কিছু নেওয়া হয়েছে, যেহেতু মেহমান আসছে সবাই মিলে একসাথে থাকলে ভাল লাগে, কারণ মেহমান থাকলে মানে বাসায় সবাই থাকলে কাজ করতে আর মন চায় না, তখন শুধু আড্ডা দিতে ভাল লাগে, নাম্মা সব গুছাই ফেলবো, একবারে গুছাই ফেলবো, এগুলো হচ্ছে তোমার ইয়াগুলো আর কি, কসমেটিক্স গুলো কয়েকটা, এখানে রান্নাঘরের কি কি আছে সেগুলো বা কোন জায়গার কি আছে, এটার মধ্যে হচ্ছে সব সোশ্যাল, এটা রোদ দেয় হচ্ছে নীল পলিথিন,
কাটাকাটির জন্য হ্যাঁ এটার পলিথিনটা খুলে তারপরে কাটবা আমার কাছে সব রেডি সব রেডি চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবেন আমার সেরকম হেপে আসলে দেখবা ভর্তার সব ওই সাদাটার সাথে রেখে দাও সাদাটা জাম্মা সাদা চপিং গুড়টা ওইটার সাথে রাখো সাদাটার উপরে রেখা দেওয়া হয় তাহলে সাদাটার সাথে রেখে দিলে হবে আচ্ছা হ্যাঁ এগুলো কি কি আছে একটু দেখাই ফেলো আম্মার জন্য কিনছি আব্বার জন্য কিনছি এটা আমার জন্য এটা তুমি কিনছো তো মোটামুটি আমাদের অনেক অনেক কেনা হয়েছে তুমি তাহলে ওইটা ইয়ে করো ফিক্সড করে ফেলো একটু গুছা গাছ কেমনে করবো আমি নয় ওয়ান টাইমগুলো ফ্রিজের উপরে রেখে দিলে ভালো হবে ফ্রিজগুলোর উপরে নো 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 ফ্রিজগুলোর উপরে ভাজে ভাজে রেখে দিলে ভালো হবে কারণ আর তো যাই যাওয়া ইয়ে নাই জিসাবুর বাসায় দেখছি এভাবে রেখে দিচ্ছে এবার হ্যাঁ আর কিছু দরকার নাই তাহলে মুই সিদ্ধ থাকলে কি থাকবো মুইটা তাহলে ফ্রিজে রেখে দাও নরমালে ছুলাই রাখতে হবে না মা মানে চিল্লা রাখবো তো আম্মা তো এদিকে আরো অনেক রান্না বান্না করতেছে আর অনেক কিছু আছে আমরা অবশ্য উপরে রাখতে পারবো ভাবি অনেক খাবার দিয়ে দিছে তোমার জন্য তারপরে দিয়ে দিছে তো ভাবি আবার নয় আসার জন্য এটা অনেক মজা আমার এটা অনেক মজা হয় আজকে আমাদের গার্লস পার্টি হবে সবার কারণ মামুন ভাইও যাবে চলে যাবে নুয়াশে যাবে চলে যাবে আর রিমিয়া পোসে রিমিয়া পোর একটা রিমিয়া পোসকে রাতে আমাদের পাশে থাকবে আব্বা আমাদের মতোই আব্বা তো সময় সে না আব্বা তো আব্বা বুঝছো না ডলিয়া পোসতেছে হেপিয়া পোসে আচ্ছা এগুলো তাদের পাশে ডিশ ওয়াশার নাই সবার কি এটা দরকার আমি এটা লাইক করি না এটা আমার পছন্দ না আমি ওইটা পছন্দ করি না এই জিনিসটা থাকলে ঘরের সৌন্দর্য নষ্ট করে দেয় কিন্তু নোয়াস তো কিনে নিয়ে আসলোই রিমি তো বলতেছে আজকে টিভি নিয়ে আসার জন্য আজকে সারা রাত মুভি দেখবে সে গান শুনবে ভাইয়ার স্পিকারটা নিয়ে আসতা টিভি নিয়ে আসতা আমি বলতেছি নুহাসকে যে খুকিয়াপু যদি আমাদের সব ফার্নিচারের সময় থাকতো তোমার আর এত কষ্ট করা লাগতো না সবই কিনা হলো এবার বাকি আছে আমার বাসায় হে বো ওয়েলকাম টু মাই হোম কেমন লাগছে আমার বাসায় আসলে
রাধিয়া আব্বা আম্মা দুজনই টাটাই তাছে পেপরে আসতেছে, তোমাকে নিতে আসতেছে বামদারা, তুমি আসো গেটে। আমি বাজার সবকিছু গুছাইতেছি একে একে, রিমি আপু আমাকে অনেক হেল্প করতেছে। এই যে সবকিছু ইয়ে করা হচ্ছে, প্রচুর রান্না করা হবে। হ্যাঁ, এই যে রাধিয়ার হেপি চলে আসছে। রাধিয়ার, রাধিয়া দিস ইজ জ্যোতিষ হাউস, ওকে রুফি, ও বেবি হাউস। আম্মা কি হেপে পড়ে বেশি ভালোবাসে নাকি? সবাই আমাকে বলে আমার নাকি হিংসা বেশি, হেপে পোকে আদর করে, আমি নাকি এগুলো দেখতে পারি না। সবাই খুব খুশি। আর তোমার ঈদের গিফটটা চলে আসছে?